দর্শকদের মধ্যে হয়তো অনেকেই স্বীকার করবেন যে কবিতায় যদি সুর দেওয়া যায়, সব কবিতায় হয়তো নয়, সেটা অনেক ক্ষেত্রে হয়তো গান হয়ে যায়, আবার গানকে অনেকটা কবিতার মতো পড়ে ফেলা যায়। কিছু কিছু ছড়া আছে চন্দ্রিলদা যেগুলো আজকাল আমরা মাঝে মাঝে দেখি বাংলা সিনেমায় লারে লাপ্পা হয়ে যায়, খোকা বাবু যায় লাল জুতো পায়, এটা বোধহয় একটা কুখ্যাত একটা উদাহরণ হয়ে গিয়েছে, মানে সব কবিতায় তো আর গান হতে পারে না সেরকমভাবে। তোমার কি মতামত এক্ষেত্রে? কি নিয়ে? খোকা বাবুটা নিয়ে মতামত? খোকা বাবু নিয়ে তো বটেই, মানে কবিতা গান হতে পারে কিনা, গান কবিতা হতে পারে, এরকম ছড়া কি সেটা গান হতে পারে নাকি? দেখো, কি হতে পারে আর কি হতে পারে না, এইটা যেখানে বলা যায় না সেটাই হচ্ছে শিল্প। আসলে শিল্পের মূল ডেফিনিশনই একমাত্র এই, শিল্পের মূল মজাটা হচ্ছে এই যে বহু লোক বহুবার অনেক শাস্ত্র প্রণয়ন করেছেন যে এতে এটাই হতে হবে, এবং যুগে যুগে কিছু লোক এসছেন যারা একদম উল্টোটা করে অসামান্য শিল্প করে চলে গেছেন, সমস্ত শিল্পের শাখায় এই জিনিসটাকে বলা যায়। তাই ওই রকম শিল্পর মজাটাই এই, বা বলা যেতে পারে শিল্পের মহিমাটাই এই, যে কোনো ফতোয়াই কখনো দেওয়া যাবে না। কোনোদিন কেউ ভেবেছিল যে গদ্যে কবিতা লেখা যায়? এটা এক সময় অসম্ভব একটা ঘটনা ছিল, যেটা হতে পারে না, কিন্তু এখন প্রচুর লোক লেখেন এবং সেগুলোকে কবিতা বলাতে হয়। তাই ওই রকম কিছু বলা যায় না, কিন্তু এইটুকু বলবো যে আমার একটা স্পষ্ট মত আছে যে কবিতা আর গান এ দুটো আলাদা মাধ্যম। এবার কেউ এরকম করতেই পারেন যে তিনি একটা কবিতাকে গান করে নিলেন, রবীন্দ্রনাথ করেছেন, আবার গানকে কবিতা করে নিলেন, সেটা তার দক্ষতা, তার কবিতা, তার মালিকানা, তিনি করেছেন, কিন্তু মাধ্যম দুটো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এদের মধ্যে একটা সাদৃশ্য আছে। অনেকে বলেন যে গান থেকে সুরটা তুলে নিলে যেটা পড়ে থাকে সেটা কবিতা, আর কবিতায় সুর দিয়ে দিলে যেটা হয় সেটা গান, এটা হতে পারে না। ধরা যাক কোনো একজন ফিল্ম মেকার অনেক পেন্টিং ব্যবহার করেন, এটা তার স্টাইল, খুব বিখ্যাত হলেন, কিন্তু তার থেকে এই রকম একটা জায়গা আমরা আসতে পারি না যে ও তাহলে যে পেন্টিং চলে তাই সিনেমা, আর যে সিনেমা স্থির থাকে তাই পেন্টিং, এরকম হতে পারে না। এই দুটো মাধ্যম আলাদা, তার কারণ তুমি প্রথমে বলেছ, সৃজাত কিছুটা হিন্ট করেছে, মূল কারণ হচ্ছে এই যে কবিতা নির্ভর করে শব্দের উপর, তারও সুর আছে, কারণ একটা নির্দিষ্ট ছন্দে যখন কেউ একটা কবিতা লেখে তখন যে পড়ছে সে যদি একটু কিছু বোঝে তাহলে পড়াটাও নিয়ন্ত্রিত হয় ওই ছন্দের দ্বারাই, মানে কবি যে ছন্দে লিখতে চেয়েছেন পাঠক সেটা বুঝতে পারছে, সেটা বুঝতে পারে, সাধারণত পারে, সৃজাত যে ছন্দ ওটা লোকে বুঝতে পারে, বা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে যেভাবে লেখা হয়েছে প্রায় সেভাবেই পড়তে হবে, তার এক তাহলে একটা সুর আছে গায়ের জোরে বলা যায়, বা মাত্রাগুলোর মধ্যে দিয়ে একটা সুর আছে, কিন্তু এগুলো একটু গাজোয়ারি কথা, আসলে কবিতাটা পুরোপুরি শব্দের ওপর দাঁড়িয়ে আছে, আর গান আমার মতে পুরোপুরি সুরের ওপর দাঁড়িয়ে আছে। গান জিনিসটা হচ্ছে আসলে একটা সুর আর কিচ্ছু নয়, যার জন্য যে কোনো ক্লাসিক্যাল গান, সৃজাত খুব ভালো করে জানে আর অন্যরাও আমরা সকলেই জানি যে ক্লাসিক্যাল গানে শব্দ হয়তো থাকেই না, সেটা বোথ ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, কোনো শব্দই নেই। মোৎসার্টের তুমি একটা সিম্ফনি শুনছো, সেখানে তো কোনো শব্দ নেই, কতগুলো যন্ত্র বাজছে, কিন্তু সেটা সবচেয়ে উচ্চমার্গের সঙ্গীত বলে আমরা স্বীকার করেই নিয়েছি। তার মানে কি এই যে গানে কথা বসালে সেটা গান হচ্ছে না? হচ্ছে, কিন্তু আমার মতে তার কোনো গানের প্রাধান্য শব্দের উপর যায় না, যার জন্যে দেখবে যত বিখ্যাত গান সারা পৃথিবীর, আমি বলছি শুধু বাংলার নয়, অপূর্ব সুর এবং জঘন্য কথা এই কম্বিনেশনে হিট হয় প্রায় সবসময়। মানে এটা এটা শুধুমাত্র বাংলা, তুমি যদি একটা উদাহরণ দিয়ে দাও, যদি একটা অন্তত এরকম বলতে পারো, মানে বলে দিতে পারো। আচ্ছা, অনিন্দ্রদা হাজির, থ্যাংক ইউ, চেন্নাই থেকে স্ট্রেট। আচ্ছা, হ্যাঁ দেখো, উদাহরণ দিলে প্রচুর হয়ে যাবে, প্রায় যে কোনো স্বর্ণযুগের বাংলা গান যেগুলোকে বলা হয় প্রায় প্রত্যেকটা গানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একটা দুটো ছেলে কাটা, না না না, আরো কিচ্ছু আমি করবো না, আমি শুধু এটুকু বলবো যে বিটলস এর বিখ্যাত গান জঘন্য লেখা। তুই বিদেশে যাচ্ছিস, তুই স্বদেশে থাকো না। বিটলস, দেখো বিটলস হচ্ছে গানের একদম সর্বোচ্চ, মানে সারা পৃথিবীতে, মানে ক্রসিং অ্যাক্রস অল বর্ডার্স জনপ্রিয়। আই ওয়ানা হোল্ড ইওর হ্যান্ড, এটার যে লেখা তুমি যদি দেখো, মানে ক্লাস ফাইভের ছেলে অত খারাপ লেখে না, ওয়ার্ল্ড ম্যাগাজিনে অত খারাপ লেখা থাকে না, কিন্তু কিছু এসেই যায় না, কিচ্ছু এসে যায় না। তার কারণ হচ্ছে ওই গানের যে সুর, আরও 500 বছর তাবড় বড় বড় লিরিসিস্ট প্রাণপণ শক্ত তৎসম অর্ধ তৎসম মিশিয়েও ওই গানটার কাছে যেতে পারবে, কারণ গানে কথা প্রধান নয়। এইবারে কথা হলো তাহলে রবীন্দ্রনাথ, তাহলে কবি সুমন, যে আপত্তিগুলো পরপর আসবে। প্রশ্ন হচ্ছে এই যে এরা অপূর্ব কথা লিখেছেন এবং সেটা একটা দারুণ ব্যাপার, কিন্তু সেটা একটা বোনাস। ধরো ইমরান খান বল করে উইকেটও নিচ্ছেন, দেখতেও দারুণ, ফলে খুব ভালো, পাগলের মতো লোকে তার ফ্যান, প্রচুর মেয়ে তার সঙ্গে, ধরো বাসিত আলির কাছে যতজন মেয়ে যাবে ইমরান খানের কাছে বেশি মেয়ে যাবে, হতেই হবে তাই না? প্রবীণ আমরের চেয়ে ধরো এক রবি শাস্ত্রীর কাছে বেশি মেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এর মানে, বা মডেলিংয়ের অ্যাসাইনমেন্টও সে বেশি পাবে, কিন্তু এর মানে এইরকম এরা ইনফারেন্স ড্র করা যেতে পারে না যে বড় ক্রিকেটার হতে গেলে ভালো দেখতে হতে হবে।
সেই রকমই যদি একটা গানে অপূর্ব লেখা হয় সেটা একটা দুর্দান্ত বোনাস, যে আমি সুরও এমন দিলাম তার কোনো তুলনা নেই, কথাও এমন লিখলাম তার কোনো তুলনা নেই। কিন্তু এইরকম গান হিট করার সম্ভাবনা অনেক কম। মানে এইভাবে বলি যে ধরা যাক একটা গানে কথা খুব খারাপ, ধরা যাক তুমি যে আমার ওগো তুমি যে আমার, হ্যাঁ কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, বাজে লেখা। কিন্তু এই গানের যে সুর ওরকম মাধুর্যমণ্ডিত সুর আমি পৃথিবীতে খুব কম শুনেছি। মানে আমাকে যদি বলা হয় যে একটা গান নিয়ে তুমি কোনো দ্বীপে চলে যাও, যেরকম মাঝে মাঝে কতগুলো ইন্টারভিউতে বলা হয়, আমি হয়তো এই গানটা নিয়েই যাব। অপূর্ব সুর, মানে এই গানের মধ্যে দিয়ে যতখানি প্রেমের মাধুর্য আমি খরিত হতে দেখেছি আর প্রায় কোনো গানে দেখিনি, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না। এই কথাটাই আমি বারবার বলছি, এইবারে যদি রবীন্দ্রনাথ এমন একটা গান লেখেন যা সুরও অপূর্ব কথাও খুব ভালো, কিন্তু যদি এইরকম গান হয় যার কথাটা অপূর্ব আর সুরটা যাচ্ছে তাই, সেই গান হিট হবে না। হিট হবে না মানে কোনোভাবে কোনো ক্ষেত্রে স্বীকৃতও হবে না। এইবার কিছু লোক আছে, আমার গভীর সন্দেহ সৃজাত সেই ধরনের লোক, আমি সেই ধরনের লোক, সন্দেহ, হ্যাঁ, যারা একটু কবিতা টবিতা লেখে তারা যেটা করে, তারা একটা গান শুনলে প্রথমে তাদের মনটা কথার দিকে ধাবিত হয়, এটা কিছু লোক আছে, একটা কোটারি আছে। এবার তারা করবে কি, সবসময় কথা দিয়ে একটা কিছু বিচার করবে। আমি যেমন করি, আমার গানের কথা পছন্দ না হলে গানটা পছন্দ হয় না, কিন্তু গানের সেই গানের যদি সুর ভালো হয় তাহলেও, হ্যাঁ তাহলে তো হবেই। আমার আমার প্রশ্নটা হচ্ছে, কথাটা হচ্ছে এই যে হ্যাঁ সুর ভালো হয় তাহলেও অতটা পছন্দ হয় না, তুমি যে আমার হয় না, তুমি যে আমার, তুমি যে আমার হয়, তুমি যে আমার। শোনো, পৃথিবীর সব কিছুর নিয়মের আবার কতগুলো বিভাজন আছে। একটা শিল্প তুমি যেভাবে উপভোগ করবে, শিল্পটা প্রেমের হলে অন্যভাবে উপভোগ করবে। আর যদি অন্য কোনো শিল্প তরল শিল্প হয়, মানে চা বা তেলে ইত্যাদি, এ কথার কোনো মানে নেই। তরল শিল্প বলতে কি বোঝাচ্ছো? আমি চা চাতেই শুধু আছি আর কিছু না, ওরকম কিছু বলছি। আচ্ছা, আমার বক্তব্যটা এই যে একটা গানের যদি কথা ভালো হয় সুর বাজে হয় সেটা সাধারণত ভালো গান হিসেবে স্বীকৃত হয় না। কিন্তু বহু গান আছে, ইনফ্যাক্ট মেজরিটি অফ হিট গানের মধ্যেই এই জিনিসটা আছে, কথা খুব একটা ভালো নয় সুর অপূর্ব, তখন সেই গানটা, এটা মানে এ বিষয়ে আলোচনাও হয়েছে যে সলিল চৌধুরীর বহু গান আছে যেখানে তিনি যে সুরটা দিচ্ছেন আর কথা যেটা লিখছেন সেটা সম্পূর্ণ উল্টো, মানে সুরের থিমটাকে সেটা রিপ্রেজেন্টই করছে না, উল্টো। হ্যাঁ, মানে অন্তবিহীন একটা বেদনার দিন নিয়ে একটা গান আছে, সেই গানটা যখন হবে তার সুরে যে কী পরিমাণ আনন্দ আছে তার কোনো তুলনা নেই, এবং গানটা পাগলের মতো হিট। হ্যাঁ, অপূর্ব, মানে গানটা মনে একটা আনন্দের ঝর্ণা বয়ে চলেছে, কিন্তু গানটা স্ক্যানে মেলানোর জন্য উনি যে কথাগুলো লিখেছেন সেটা হচ্ছে সেই বেদনার দিন আর কাটছেই না, তুমি না আসিলে ভালো না বাসিলে সমস্ত জিনিস সুরহীন তালহীন লয়হীন বলে সুর তাল লয় রাখে, মানে অকল্পনীয় একটা জিনিস তিনি করে দিচ্ছেন। তাই ওইভাবে মানে এটা প্রায় ধরাই যায় যে উচ্চমার্গীয় সঙ্গীতকে যদি প্রকৃত সঙ্গীত ধরি আর তাকে জনপ্রিয় করার জন্যে সুরগুলোর আশ্রয়ে কিছু কথা আমাকে লিখতে হবে এরকম একটা প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল এরকম ধরি, তাহলে তো বোঝাই যাচ্ছে যে সঙ্গীতে প্রকৃতপক্ষে শব্দের ওভাবে প্রয়োজনই নেই। কারণ বড় বড় রাগ যখন গাওয়া হয় কোনো শব্দই হয়তো গাওয়া হয় না, বা একটা লাইন গাওয়া হয় সেটা সেভাবে আসেই না কোনো তাৎপর্যপূর্ণভাবে। আর এই জনপ্রিয় জিনিস করতে গিয়ে যেটা হয়েছে, অনেক লোক ভেবেছেন করবোই যখন ভালো করে করবো না কেন, জামা কাপড় যদি পরবো আলু থালু হয়ে থাকবো কেন, তারা ভালো করে লিখেছেন, খুব ভালো, গান লেখার প্রতি আমারও কিছু মনোযোগ আছে, কিন্তু কথাটাই যে একটা গানের ভর কেন্দ্রটা সুরের দিকে আর একটা কবিতার ভর কেন্দ্রটা শব্দের দিকে, তাই এই মাধ্যম দুটো আলাদা। কিন্তু আবার বলছি, তার মানে এই নয় যে কোনো লোক ভাবতে পারেন না যে এর ধর্মটা আমি ওকে এবং ওর ধর্মটা একে দেব না, প্রতিভার বলে ওভারল্যাপ কেউ করাতেই পারে। আচ্ছা বেশ, আচ্ছা চন্দ্রিলদা তোমার কাছে আরেকবার ব্যাক করবো। কবিতায় সামাজিক বিষয়গুলো যত সহজে ফুটে ওঠে, গানে কিন্তু একটা সীমাবদ্ধতা থাকে, কিন্তু সবসময় হয়তো না, এটা আমরা চন্দ্রবিন্দু গানেই অনেকবার দেখেছি এবং অন্যান্য গানেও অবশ্যই দেখেছি। তোমার কি মনে হয় যে কবিতাতেই একমাত্র সামাজিক বিষয়গুলো ফুটিয়ে তোলা যায়? না না না, তার কোন, পৃথিবীর সব কিছুতেই সব বিষয় ফুটিয়ে তোলা যায়, কিন্তু তুমি যেটা বলছো, প্রথমত সৃজাত যেটা বললে যে ফিল্মের গান, সেটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার, সেটা কিন্তু গানটা ফিল্মটার অধীন, ফিল্মটা যেরকম হচ্ছে গানটা তাকে ছাড়িয়ে অনেক দূর হঠাৎ বেরিয়ে যেতে পারে না, বা সম্পূর্ণ অন্য একটা ধাঁচ বা চলনেও হতে পারে না, এবং একটা বাউন্ডারি রয়েছে যার মধ্যে কাজ করতে হবে লিরিসিস্টকে। না, সে তো আছেই, কিন্তু আমি বলতে চাইছি, ধরো একটা লোক একটা ছবি করছে, যে ছবিটা সে চায় সব মানুষের কাছে পৌঁছে যাক, সাধারণত বাংলায় এখনো অবধি পরিচালকরা যারা আছেন তারা সেটা চান। এইবারে তারা একটা গীতিকার যদি এমন একটা গান লেখে যেটা শুনে তার মনে হলে কি, এ তো সাধারণ মানুষ বুঝতে পারবেন না, তাহলে তিনি বলবেন এটা হবে না, এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। কিন্তু সৃজাত যেটা বলছে যে একটা লোক যখন নিজে গান লিখছে তখনও সে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু যে না, আমার গানটা আগে লোকের কাছে পৌঁছতে হবে, সেটা তার ব্যাপার, তার চিন্তার ধরনের ওপর নির্ভর করছে।
আবার সে ভাবতে পারে না আমি সব রকমই গান লিখবো, তাতে বুঝলে বুঝলো না বুঝলে না। মানে এক্ষেত্রে যেটা সুজাতুল একটু আগে বললো যে কবিতার জনপ্রিয় হওয়ার দায় নেই, তুমি কি বলছো গানের ক্ষেত্রে একটা দায় থাকছে? তার মানে দায় লোকটার উপর নির্ভর করে, মাধ্যমটার উপর নয়। কিন্তু ও যেটা বলছে সিনেমার ক্ষেত্রে পপুলিস্ট হওয়ার দায় আছেই, পপুলার হওয়ার দায় আছে, যদি না সেই লোকটা এমন সিনেমা করে যে বলবে না এই ধরনের ছবিতে তুমি যেরকম খুশি গান লেখো, সেটা আলাদা। বা কেউ কবির সুমনকে গিয়ে যদি বলে গান লেখো, খুব শক্ত তার পক্ষে বলা যে মশায় আপনাকে তিনবার রিরাইট করতে হবে, সেটা নির্ভর করছে তিনি এমন একটা স্তরে উঠে গেছেন যে পরিচালক তখন অনেক সমঝে বলবে আচ্ছা থাক এটাই থাক, কী হবে পেছনে একটু বাজিয়ে দেবো, এইভাবে চলি, তখন আবার সেই দায়টা থাকলো না। কিন্তু ঘটনা হচ্ছে একটা লোক যখন যে কোনো শিল্প করবে তখন তার কিসের প্রতি দায়, জনতার প্রতি দায় না নিজের প্রতি দায় না দর্শনটার প্রতি দায়, এটা পুরোটা নির্ভর করছে সেই লোকটার উপর, লোকটা যেভাবে ভাববে সেভাবেই হবে। কিন্তু একটা ঝামেলা হচ্ছে কবিতাটা লোকে পড়ে, একটা শব্দ সে চোখের সামনে দেখে, না বুঝতে পারলে পাঁচবার দেখতে পায়, আর গানটা লোকে শোনে। শোনার ঝামেলা হচ্ছে প্রথমত যিনি গাইছেন তার উচ্চারণ গায়কীর উপর অনেকটা নির্ভর করছে, এক। দুই হচ্ছে এই এক্ষুনি শ্রীজাত একটা লাইনের কথা বললো, সেই লাইনটা শেষ শব্দটা হচ্ছে কাপলেট। এটা পৃথিবীর প্রায় 90% শ্রীজাত নিজেই আমাকে বলেছিল কাপ প্লেট ভেবেছে, মানে চায়ের যে কাপ আর প্লেট হয়, তার কারণ কাপলেট কথাটার মানেই অর্ধেক এমনিতেই অর্ধেক লোক জানে না। এইবারে আমি যদি ও যদি এটা কবিতায় লিখতো তখন লোকে ওই শব্দটা পড়ে না ভাবতো এটা কী বলতো, তাহলে কি ও ইচ্ছে করে পয়লয়টা দেয়নি, তা তো নয়, তাহলে কী হয়েছে, তখন ভাবতে গিয়ে সে হয়তো মানেটা বুঝতো, বা ও যদি ওটা ইংরেজি শব্দে লিখে দিত। এবার গান লেখার সময় আবার এগুলো খেয়াল রাখতে হয়, আমাদের অধিকাংশ গায়ক টেল ড্রপ করে, শেষ বর্ণটা উচ্চারণ করে না। এবার আনলেস অনুপম নিজেই লিখছে নিজেই গাইছে এরম হলো, তাহলে সেক্ষেত্রে হলো কি আমি শেষ বর্ণটা এমন লিখলে চলবে না, যেটা না থাকলে একটা অদ্ভুত কিছু হবে। হ্যাঁ, এবার আমি লিখলাম চায়ের ভাঁড় আর সে গাইলো চায় ভাঁ, এবার লোকে ভাবলো হলো কি, ফলে তাও হবে না। ফলে গান লেখার সময় না এগুলো হচ্ছে এগুলো আমার মজাও, যেটা শ্রীজাত বলছিল যে এগুলো তো চ্যালেঞ্জও বটে, মানে একটা মাধ্যমে তুমি যদি বলো যে আমার না এইখানে ক্রিজে ব্যাট করতে ইচ্ছে করছে না, ওই চারের ওখানটা গিয়ে করবো, হবে না, তোমাকে তো মেনে করতে হবে, সেই এই মানাটাও আবার একটা ওই মাধ্যমটার মজা। তাই গানে যখন এতগুলো জিনিস মাথায় রাখতে হয় যে লোকে একবার শুনবে উচ্চারণগুলো বুঝতে পারবে তো, বা কথাটা অতটা শক্ত হয়ে গেল না তো, যেটা আমি কবিতায় প্রয়োগ করলে অনায়াসে প্রয়োগ করিতাম, এইগুলো আছে, সেই দিক থেকে হিসেব করলে কেউ বলতে পারে না গান বোধহয় ইনহেরেন্টলি একটু পপুলিস্ট। কিন্তু লেনার্ড কোহেনের গান শুনলে তো আদৌ মনে হয় না যে কারোর কোথাও কোনো পপুলিস্ট গান লেখার ন্যূনতম দায় আছে। হ্যাঁ, আবার ডিলানের গান কিছু গান শুনলে মনে হয় হ্যাঁ পপুলিস্ট হওয়ার দায় আছে, কিছু গান শুনলে মনে হয় আদপেই নেই। তার মানে একটা লোক কোনো কোনো সময় সোমবার দায় স্বীকার করতে পারে, মঙ্গলবার না পারে। ধরো রবীন্দ্রনাথ কথাও কাহিনীতে যেরকম কবিতা লিখেছেন, অন্যত্র তো তা লেখেননি, লিপিকায় তা লেখেননি, এবার কথাও কাহিনী ওরাল পরীক্ষায় ঢুকে গেছে, লিপিকা ঢোকেনি, এবার কখনো কখনো রবীন্দ্রনাথের মনে হয়েছে এরকম লিখবো, কখনো মনে হচ্ছে হয়নি। তাই এরকম হতেই পারে যে এপ্রিল মাসে আমার মনে হলো না জনতার জন্য লিখি, তখন আমি কতগুলো চমৎকার অপূর্ব গান লিখলাম যা শুনে সবাই বস খুব হিট করেছে বললো, আবার মে মাসে আমার মনে হলো না আমি এদের জন্য লিখবো না, তখন আমি অন্যরকম গান লিখলাম, হতেই তো পারে। চন্দ্রিলদা, তোমাদেরই কিছু লেখা, আমি কার লেখা আমি সেইভাবে ডিরেক্টলি না দিই, জাস্ট চন্দ্রবিন্দুর তরফ থেকে দেওয়া, সমাজকে দেওয়া, সবাইকে দেওয়া, সেই হিসেবে যদি ধরি কিছু খুব সিরিয়াস কথা তোমার এই কবিতার লাইন নামের বইয়ের নাম যদি ধরে বলি, ক্যাজুয়াল গুলে দিয়ে দেবা, খুব সহজভাবে খুব কঠিন কিছু কথা বলে দেবা, পড়াশোনা নিয়ে বাবা মারা নিয়মিত বকবক করে জানা কথা, কিন্তু এই ওহে ক্লাস থ্রির বিচ্ছু পড়ছো না তুমি কিচ্ছু যেরকম আছে, দুনিয়া ডট কম সেরকম সহজ কথা বলে দিয়েছে যে ডট কমটা এক্স্যাক্টলি কী করতে পারে, এবং মঙ্গল গ্রহে যাওয়ার কথা বহুদিন আগে বলে দেবা, এইগুলো তোমাদের কি কখনো মনে হয়েছিল যে তোমরা সহজভাবে বলতে চাও বা একটু ধারা বদল করতে চাও শব্দধারা যেভাবে এতদিন ব্যবহৃত হয়েছে? না, অন্যরকম তো লিখতে আমরা চাই, মানে সেটা প্রথম থেকেই ঠিক ছিল, কিন্তু সেইটা কোনো আলাদা পরিকল্পনা করে বসে মিটিং করে চল অন্যরকম লিখি এরকম হয়নি। ব্যাপারটা এইরকম যে আমি যখন একটা নতুন গান লিখছি, সেটা যে কেউ এই মুহূর্তে মানে যে কেউ যখন একটা নতুন কিছু লিখছে তখন সে তো অন্যান্য যা হচ্ছে তার চেয়ে নতুন কিছুই করার চেষ্টা করছে, তা নইলে সে করছে কেন, তাই না? একটা একটা বিজ্ঞাপনে যখন কেউ বলে এই এলো একটি নতুন সাবান, তখন সে বলে এই সাবানে অমুক আছে যা আর কোনো সাবানে নেই, সেই সেটাই লিখতে হয়। ঠিক সেইভাবে একটা লোক যখন লেখে তখন ওভাবেই লেখে। এবার ব্যাপার হচ্ছে আমি বা অনিন্দ দুজনেই কলেজ ফেস্টের জন্য আগে থেকেই কিছু গান লিখতাম, সেই গানগুলো বাধ্যতামূলকভাবে খুব হিউমারাস হতে হয়, কারণ কলেজ ফেস্টে তখনই গানটা গেয়ে এমন হাততালি তুলতে হয় যে নম্বরটা যাতে বাড়ে, এবার সেইটার জন্যে খুব দ্রুত অ্যাপিল করে এরকম গান লিখতে হয়। এবার যখন আমরা ক্যাসেট করতে এসেছিলাম তখন কিন্তু আমরা এরকম ভাবিনি যে এই গোছেরই গান লিখবো, কিন্তু আমার আর ওর যারা দুজন চন্দ্রবিন্দুতে তখন মূল লিরিসিস্ট,
হিউমারটা সহজে আসতই। দুই, আমাদের দুজনের কারোরই সমাজকে কিছু দেওয়ার কোনো দায়ই নেই। চন্দ্রবিন্দু তরফ থেকে মানে মেসেজ দেয় হচ্ছে মোবাইল ফোন, চন্দ্রবিন্দু মেসেজ দেয় না, কেমন? আমাদের কোনো দায় নেই। এইবার তার মধ্যে থেকে কেউ যদি কোনো মেসেজ পায় পেল, কোনো অসুবিধে নেই। কিন্তু তার মানে এই নয় আমরা গান লিখেছিলাম নিছক আনন্দের জন্য, তার মানে এই নয় যে আমরা সিরিয়াস গান লিখিনি। মানে চন্দ্রবিন্দু সম্পর্কে বললেই সবাই বলে যে দুর্দান্ত মজার, কিন্তু ও এক্ষুনি যে লাইনটা বললো পাশপিরে মরে যাওয়া জলযান, এই যে গানটা এবড়ো খেবড়ো রং নামে একটা গান, হয়তো বেশি লোক শোনেনি, কিন্তু সেখানে কোনো মজা নেই। এবারে আমরা মজার গানও লিখেছি অমজার গানও লিখেছি, কিন্তু গানগুলো লিখেছি নিজেদের আনন্দে। আর আমাদের মনে হয়েছে আমরা যদি আনন্দ করে গানটা লিখি বা আমরা যদি মন দিয়ে গানটা লিখি তাহলে অন্য লোকের ভালো লাগতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমরা কোথাও সহজভাবে শক্ত কথা বলে আজকে সমাজের একটা চমৎকার কল্যাণ সাধন করব এরম কোনো দায় আমাদের ঘাড়ে নিইনি। সম্ভবত আশা করা যায় যতদিন কাটিয়ে দিলাম আর কখনো নেব না। আচ্ছা, এমনি একটা প্রশ্ন জিজ্ঞেস করা, যেটা চন্দ্রবিন্দুর জন্য, যেটা তোমাদের নাকি চার বছর ছাড়া ছাড়া অ্যালবাম রিলিজের পরিকল্পনা রয়েছে, ঠিক যেরকম বড় বড়। আরে ওটা অনিন্দ ইয়ার্কি মেরে বলেছিল, একবার আমাদের চার বছর পর অ্যালবাম রিলিজ করেছিল, সবাই জিজ্ঞেস করলো এত দেরি কেন। ঝামেলা হচ্ছে এই যে একটা সময় ছিল বা এখনো আছে বিদেশ টিদেশে, আমাকে একজন নভেলিস্ট সেদিনই বলছিলেন যে কোনো নভেলিস্ট যদি প্রত্যেক বছর একটা করে উপন্যাস নিয়ে পাবলিশারকে দেন তাহলে বিদেশে লোকে বলে আপনি কি তাহলে উপন্যাসের প্রতি যথেষ্ট যত্ন নিচ্ছেন না, এক বছরই লেখা হয়ে গেল কি করে। আর আমাদের এখানে নিয়মটা হচ্ছে একই, তিন মাস হয়ে গেল এখনো আপনার নতুন বই বেরোলো না, ফলে ওই নিয়মটা এখন হয়ে গেছে। আমাদের চার বছর পর অ্যালবাম বেরিয়েছিল তার কারণ আমরা চাইছিলাম আমাদের গানে একটা বাকবদল হোক, এবং আমাদের মতে নয় অ্যালবামটা যেটা প্রায় কেউ শোনে টোনে নি বোধহয় খুব নিন্দিত হয়েছে, সেই নয় অ্যালবামটা আমরা সেটা করতে পেরেছি। আমরা চন্দ্রবিন্দুত্বটাকে ভেঙে আর একটা চন্দ্রবিন্দুত্ব তৈরি করতে পেরেছি। এবার দশম অ্যালবামে হয়তো তা আবার অন্যভাবে আমরা অন্য কিছু করব, কিন্তু এইটার জন্যে আমরা আমরা চেষ্টা করছিলাম, খুঁজছিলাম যে কি করা যায়। সেটা খুঁজতে আমাদের চার বছর লেগেছিল। এবার তার মানে এই নয় অনিন্দ তখন অনিন্দ সুলভভাবেই চট করে উত্তর দিয়ে দিয়েছিল যে দেখো ভাই অলিম্পিক যদি চার বছর অন্তর হয় কেনই বা আমাদের অ্যালবাম চার বছর অন্তর বেরোবে না। ওটার হাততালিজনক কিছু কথা অনিন্দ ক্রমাগত বলে চলতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের পরের বছরই অ্যালবাম বেরোবে না বা পরপর তিন বছর বেরোবে না, বেরোবে যদি আমরা পেরে উঠি আদৌ তাহলে। ওকে, দর্শকদের জন্য মাইক যদি নিয়ে যাওয়া যায়, যদি আপনাদের প্রশ্ন থাকে আশা করি অবশ্যই আছে, হাত তুলতে পারেন, প্রশ্ন রাখতে পারেন। কি একটাও হাত নেই নাকি সবাই? ও আচ্ছা সামনে, সরি খেয়াল করি আমি বেশি বেশি দূরের দিকে তাকিয়ে ফেলেছিলাম। আচ্ছা, আপনারা বললেন যে গান যেটা সেটা কবিতা নয়, তো যে কোনো গানে কবিতার তো শব্দ থাকবেই, কবিতা নয় কি করে বলা যাবে? গানে আপনার দুজনে প্রশ্ন পাঞ্চ করতে পারেন, অসুবিধা নেই, উনি যেখানে ছাড়ছেন আপনি সেখান থেকে ধরতে পারেন, অসুবিধা নেই। আপনি বলুন, এটা ডুয়েট প্রশ্ন মতন হবে, গানে এটা হয় না? আমি বলতে চাইছিলাম যে যারা কবিতা এবং গান দুটোই লেখেন তারা কি করে বুঝবেন ঠিক আমি কোনোটাই লিখি না বলে? আমি আমি একটু জানতে চাইছি যে কোন পয়েন্টে একটা কবিতা কবিতা হলো আর কোন পয়েন্টে গান হলো, মানে এই ডিস্টিংশনটা কী করে করেন? আমি ফরমাইশি এর কথা বলছি না যেখানে সুর আগে তারপরে তার উপরে কথা বসাতে হয়, সেইটা সেটা না, কিন্তু আদারওয়াইজ কবিতার গানের ডিস্টিংশনটা কীভাবে, মানে কোন পয়েন্টে আমরা মানে বোঝেন আর কি? আমি আলোচনাটা একটু বাদে ঢুকেছি, কিন্তু আমি সৃজাত এবং চন্দ্রিলের কথা শুনে যেটুকু বুঝতে পেরেছিলাম যে ওরা বোধহয় এই ব্যাপারটা একবার বলেছে ওদের বক্তব্যে, সেটা হচ্ছে যে কবিতার ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র অক্ষর বা ওই শব্দগুলোর প্রতি দায়বদ্ধ, যে ওইটুকু নিয়েই আপনি সারাক্ষণ কাজ করছেন, অর্থাৎ সেখানে আপনি কোন শব্দ দেবেন বা আপনি কী ভাব আনবেন সেটা কিন্তু ওই ভাষাটুকুকে ঘিরেই, তার বাইরে কিছু নয়। গানের ক্ষেত্রে একটা বড় তফাত হচ্ছে যে গানের ক্ষেত্রে কিন্তু আপনার একটা সুরের ব্যাগেজ আছে, ব্যাগেজ বলবো না বা ওই ওইটা রয়েছে যেটা আপনাকে পিঠে নিয়ে চলতে হয়, লিমিটেশন, ফলে আপনাকে সেইটার প্রতি কিছুটা দায়বদ্ধ হতে হবে, যে দায়বদ্ধতা থেকে গান কিন্তু ওই একটু সুর অনুসারী হয়ে যায়, যেটা কবিতার ক্ষেত্রে কবিতা নয়। হ্যাঁ, আমি জানি এই এই মুহূর্তে আপনার মনে আরেকটা কি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে আপনি তো গোড়াতেই বলে দিয়েছিলেন যে সুরে কথা বসানোর ক্ষেত্রে এটা নয় আর শুধু কথা বস, সেখানেও অনিন্দ যেটা বলছে সেটাই ঠিক। তার কারণ হলো যখন কেউ কোনো একটা গান লিখবো বলে কথা নিজের মনে তৈরি করে, সে তখন নিজের মনে একটা সুর দেয়, সেই সুরটা নেসেসারিলি ওই গানটা সুর হবে তা কিন্তু নয়, সেটা হচ্ছে একটা বিচ্ছিরি সুরই হয়তো দিল, কিন্তু সে না একটা মিটার ভেবে ভেবে কথাগুলো লেখে, তারপরে হয়তো সুরকারের কাছে যখন ওটা গেল সে দুটো করতে পারে, এক করতে পারে সে ওটাকে ফেলে দিল নিয়ে নিজের একটা সুর দিয়ে দিল, অথবা সে বলতে পারে তুই রাফলি আমাকে বল বা বলো যে কীরকম তুমি একটা ভেবেছিলে, সেই অনুযায়ীও সুর দিতে পারে। এবারে কেউ এরকমও করতে পারে, আর ডি বর্মন যেরকম খবরের কাগজেও সুর দিয়ে দিতে পারতেন, কেউ তো পারে সেটা,
এবার সবসময় এটা হয় না, কিন্তু যখন কেউ লেখে সাধারণত মানে তফাতটা খুব সহজ বলি, সৃজা তো এক্ষুনি একটা কথা বলছিল ওটা মাইকে বলবে কি না জানি না, সেটা হচ্ছে গান লেখার সময় পেমেন্টের কথাটা মাথায় থাকে, এটা হচ্ছে প্রথম ঝামেলা। মানে যদি গান সিনেমার গান লেখে তখন যদি অনেক টাকা পাওয়া যায় তখন গানটা ওই পপুলিস্টভাবে লিখতে হয়, কম টাকা পাওয়া গেলে একটু ও দায় না রাখলেও চলে। কবিতার ক্ষেত্রে যেহেতু কোনো টাকা পাওয়া যাচ্ছে না কোনোই দায় নেই, যা খুশি শব্দ লিখলে চলে। এবার দেখুন রবীন্দ্রনাথের ক্ষেত্রে বহু ক্ষেত্রেই হয়েছে যে উনি কবিতাটাকে গান করে দিয়েছেন, মানে তার মনে হয়েছে যে এই কবিতাটা গানই হলো। আবার উনি যেটা বললেন অনেক গানকে উনি সোজা কবিতায় চালান করে দিয়েছেন, তার নিশ্চয়ই মনে হচ্ছে ওই গানটার এতটা কবিতা ধর্মিতা আছে যে করা যেতে পারে। কিন্তু একটা কথা যেন আমরা খেয়াল রাখি, এটা রবীন্দ্রনাথ করেছেন মানেই এটা একটা তত্ত্ব তা হতে পারে না। রবীন্দ্রনাথ করেছেন মানে রবীন্দ্রনাথের নিজের কবিতা গান নিয়ে উনি যা ইচ্ছে করতে পারেন, এক। আর দুই হচ্ছে ওর যদি প্রতিভা অলোক সামান্য হয় উনি ওটাকে করে সার্থকও করে ফেলতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে এটা একটা থিওরি হিসেবে স্ট্যান্ড করবে যে তাহলে তো কবিতাগুলো গান কবিতা উনি তো করে দেখিয়ে গেছেন, উনি পেরেছেন, তার মানে এই নয় যে এটাই নর্ম। ওকে, পরের প্রশ্ন। একদম পিছন থেকে আমি একজনের হাত দেখতে পাচ্ছি, আচ্ছা ওখানে আরেকজন রয়েছেন, আপনি একটু হাত একবার তুলবেন, হ্যাঁ একটু দেখে রাখবেন, এরপরে ওনাকে যদি সুযোগ দেওয়া যায়। আচ্ছা যারা প্রশ্ন করছেন নামটা খালি বলবেন, শুনতে ভালো লাগবে। সোমদেব ঘোষ। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রোগ্রামটার যে মেন একটা থিম ছিল যে গান হ্যাজ ইট কিল্ড অর নার্চার্ড পোয়েট্রি, যে মডার্ন লিটারেচারে যে বাংলা যে কবিতায় হ্যাজ ইট কিল্ড অর নার্চার্ড, এইটা নিয়ে যদি দু একটা কথা বলেন। এটা বোধহয় আমাদের আলোচনায় মোটামুটি আমরা মানে এক ঘন্টায় বোধহয় আলোচনা করে ফেলেছি, নাকি কিছু বলতে চাও তোমরা এরপরে ওটাতে? অনুপম জানি না, তবে গান মানে আমার ক্ষেত্রে বলতে পারি যে কবিতা না থাকলে হয়তো আমার গান লেখাটা এরকম হতো না। আমি আমার গান খুবই কবিতা ধর্মী, আমি কবিতা পড়ে সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক সময় গান লিখে থাকি, সুতরাং সহবাস তো হতেই পারে, কবিতা এবং গান একসঙ্গেই থাকুক। আমার ক্ষেত্রে কবিতা একটু সিরিয়াস এবং ওইখান থেকে আমি অনেক ইন্সপিরেশন পাই গান লেখার জন্য, উল্টোটা খুব একটা হয় না। আচ্ছা ওখানে একজন হাত তুলেছিলেন, আমি যাচ্ছি আপনার কাছে, ওখানে একজন হাত তুলেছিলেন, আচ্ছা ঠিক আছে তোমার কাছে মাইক। ওকে, আমার মার কথা মনে পড়ছে, যখন বাবা সাইকেল প্রথম তার র‍্যাপ স্টাইল নিয়ে এসেছিল তো আমার মা বলছে আমি তো বুঝতেই পাচ্ছি না এটা গান হচ্ছে না কবিতা হচ্ছে। তো আমার মনে হয় যে এটা একটা ওরা একটা বেশ সফল হয়েছিল এখানে বলে, ওরকম র‍্যাপ স্টাইলে যে এটা গানও হতে পারে আবার কবিতাও হতে পারে, তো সেটা একটা বেশ অন্যরকমের সৃষ্টি হয়েছিল। তো এই এত কথা আপনাদের সকলে শুনে আমার মনে হলো এই কথাটা শেয়ার করি, তো এটা ঠিক হয়তো প্রশ্ন না, একটা ভালো লাগা যেটা আমি আরেকটা ভালো লাগার মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ। সিং নেই তবু নাম তার সিংহ মনে পড়ছে আমার। এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আপনার মার কথাও মনে পড়েছে বা বাবার কথাও মনে পড়েছে, মানে বাবা সাইকেলের কথা। সামনে একজন হাত তুলেছিলেন ওখানে, হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি মিহির ব্যানার্জি বলছি, মানে আমরা শুনি আর কি সমস্ত ইন্টালেকচুয়াল সমস্ত জায়গায়, মানে আমি ইন্টালেকচুয়াল শব্দটা ব্যবহার করছি মানে খুব সহজভাবে, মানে চন্দ্রিলের মতো, সেটা হচ্ছে যে গান বা কবিতা সেটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে সবসময় তৈরি হয় এবং সেটার সেই সময়ের পরিপ্রেক্ষিতে তৈরি হলে তার আবেদনটা অনেকটা বেশি হয়। মানে আমি এটা কেন বলছি যে ধরুন আমরা যখন গান শুনতাম মানে আমাদের টাইমে হেমন্ত মুখার্জির গান শুনতাম, তখন ধরুন পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা বা গৌরী প্রসন্নর লেখা স্টাইলে হেমন্ত মুখার্জির গান গাইতেন বা সন্ধ্যা মুখার্জির গান গাইতেন, তার একরকম ভাষা ছিল, তার একরকম আঙ্গিক ছিল এবং সেই গানের ধারাটাও একরকম ছিল। এখন এখন বর্তমানকালে ধরুন চন্দ্রমিন্দুর যদি আমরা আলোচনা করি, তাহলে চন্দ্রমিন্দু অনিন্দ্য ছাড়াও চন্দ্রিল লিখছেন এবং চন্দ্রিল বেশ সুপারহিট আইটেম এখন, মানে লেখাতে গানেতে সবেতেই, তো তার একটা নিজস্ব স্টাইল আছে, সেই স্টাইলটা মানে গোদা বাংলায় খুব খায় এখন, তো যার ফলে এখন সেই যুগের লেখা বা সেই যুগের গান, আমি ধরুন এই যুগে আমি গান শুনতে চাইছি, তাহলে এই যুগে হেমন্ত মুখার্জির স্টাইলে দাঁড়িয়ে হাফাতা শার্ট ধুতি পরে একদম নট নরণ চরণ হয়ে হারমোনিয়াম নিয়ে গেয়ে গেলাম, লোকে হাততালি দিল, সেই ধরনের এখন ধরুন কেউ যারা ব্যান্ড গান গাইছেন তারা যদি সেই স্টাইলে গান গান, তাহলে কি 3 মিনিট বাদেই লোক উঠতে আরম্ভ করবে? এটা প্রথম প্রশ্ন।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা যখন গান গাইবেন তারা অনেক লম্বা চুলটুল নিয়ে মাথা ঝাঁকিয়ে, মানে মনস্বী সেনগুপ্ত একবার বলেছিলেন এরা গান গাওয়ার থেকে মাথাটা প্রায় মাটিতে ঠেকে যাচ্ছে, তো এই স্টাইলে তারা গান গাইবেন কি না, অথবা তারা এখনকার এই সময় তারা অনুপমের মতো দাঁড়িয়ে মানে সেই অনেকটা আগেকার স্টাইল মনে করিয়ে তারা গান গাইবেন, অথবা আমি চন্দ্রিলকে কি অনুরোধ করতে পারবো যে চন্দ্রিল পুলক বন্দ্যোপাধ্যায় বা গৌরীপ্রসন্ন মজুমদার যে স্টাইলে গান লিখতেন সেই ভাষা বা সেই আঙ্গিক ব্যবহার করে এখন কিছু গান লিখবেন? আপনার প্রশ্নের, বিরাট প্রশ্নের আমি যতগুলো ভাগ বুঝলাম তার তা হলো এই যে আমি প্রশ্নটা এটা বুঝলাম, আপনি বলছেন যে আগে গান উপস্থাপনার যে ধরন ছিল এবং এখন উপস্থাপনার যে ধরন তা বদলে গেছে, তো বদলেছে, অসুবিধে কী আছে? মানে তার সঙ্গে তো আজকের আলোচনার কোনো সম্পর্কই নেই, আজকের আলোচনা হচ্ছে গানের কথা ও গান ও কবিতা এই দুটোর ধর্ম নিয়ে। এবার আপনি বলছেন আমাকে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো গান লিখতে বলা হলে তা ভালো হবে, কিন্তু হবে না, পুলক বন্দ্যোপাধ্যায়কে চন্দ্রিলের মতো গান লিখতে বললে ভালো হবে না, যে যার মতো লিখবেন। মানে আমি আপনার কনফিউশনটাই বুঝতে পারছি না, আপনি কি এই বলতে চান, আপনি বলছেন যে প্রত্যেকটা যুগের গান সেই যুগের প্রেক্ষিতে হয়, তার কোনো মানেই নেই। রবীন্দ্রনাথ যখন গান লিখেছেন উনি গানগুলিকে চিরকালীন করার চেষ্টা করেছেন, আপনি দেখবেন উনি যে শব্দ প্রয়োগ করেছেন, উনি যে সুর প্রয়োগ করেছেন, এবং গান সম্পর্কে বা অন্যান্য শিল্প সম্পর্কেও উনি যখন কথা বলেছেন উনি বলতে চেয়েছেন তাই খাঁটি শিল্প যা চিরকালীন, যা শুধু 1935 শিল্প নয় বা 1810 শিল্প নয়। কেউ কিন্তু সম্পূর্ণ উল্টো কথা মনে করতেই পারে, প্রতুল মুখোপাধ্যায় মনে করতেই পারেন যে এখনকার আন্দোলন নিয়ে, এখনকার দুর্ভিক্ষ নিয়ে, এখনকার শোষণ নিয়ে গান লিখতে হবে, ওটা চিরকালীন হওয়ার কোনো দায় নেই, এই মুহূর্তে প্রতিবাদের জন্য এই গান লেখাটা প্রয়োজন। তাই পুরোপুরি নির্ভর করছে যে লোকটা লিখছে সেই লোকটা কী মনে করে। আজকের যুগ বলতে আজকের দিনে যা ঘটছে, আমি কি এই মুহূর্তে রোহিত ভেমুলাকে নিয়ে একটা গান লিখব, জরুরি হতে পারে, আমি কি এই মুহূর্তে চাঁদ কীরকম দেখতে তাই নিয়ে একটা গান লিখবো যাতে আমি মরে যাওয়ার 1700 বছর পরেও চাঁদ থাকবে বলে তা দামি থাকবে, তাও হতে পারে। যে লিখছে তার উপর ওটা নির্ভর করছে। আপনার প্রশ্নটা পপুলিস্ট, আপনি কিছু শব্দ প্রয়োগ করছেন যাতে সামান্য খোঁচা সামান্য হাসি দিয়ে জমিয়েছেন, কিন্তু প্রশ্নটার খুব সারবত্তা আছে বলে মনে হচ্ছে না। না, আমি একটা ছোট্ট ফুটনোট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলেছেন ওনারা যেরকম লিখতো পুলক বন্দ্যোপাধ্যায় বা গৌরীপ্রসন্ন মজুমদার, কেন আমরা ওরম লিখছি না? তার একটা বড় কারণ, গানের ধরনও বদলে গেছে। মানে গানের ধরন পাল্টে গেছে কি, যে ওই সময় যে গানগুলো দেখবেন, যেটা তুমি যে আমার গানটার কথা উঠে এসেছে বা সূর্য ডোবার পালা, ওই সময় না এটা খুব নিশ্চিন্তি আছে গানটার মধ্যে। তার কারণ তখন জীবনযাত্রাটা অনেক রিল্যাক্স ছিল, সেলফোন ছিল না, অন্যান্য হাঙ্গাম ছিল না, জীবনে খেতে পাবে কি পাবে না লোকে চিন্তা ছিল না, গান অত অস্থির হয়ে ওঠেনি। আজকে অনুপমের গানে যদি অনেক বেশি ঢাকঢোল বাজে তার কারণ হচ্ছে যে ও রিপ্রেজেন্ট করছে এমন একটা প্রজন্মকে, সময়টা অনেকটা পাল্টে গেছে। এটার একটা খুব কমন সমস্যা, আমাদের এক বন্ধুর মা বলেছিল যে সে বন্ধুটি শুধুমাত্র বাথরুমেই গাইতো, আমাদেরই মতন ছিল আর কি, তো বলেছিল আগে ওর বাবা যখন বাথরুমে ঢুকতো তখন সাবান ব্যবহার করলে অনেক বেশি দিন থাকতো, তার কারণ উনি এই ধরনের গান গাইতেন সাবান মাখতে মাখতে, এখন সাবান তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে তার কারণ গানের স্পিড বেড়ে গেছে বলে, বুঝেছেন না? আর আমার মনে হয় যে কোনো জিনিসই কোথাও আটকে থাকাটা খুব অস্বাস্থ্যকর, সেটা আমরা যদি রবীন্দ্রনাথেও আটকে থাকতাম, এমনকি এখন যদি রবীন্দ্রসঙ্গীতও লেখার চেষ্টা করে যেতাম সেটাও চূড়ান্ত অস্বাস্থ্যকর হতো, কারণ খুব ভালোও আবার বেশি দিন ভালো না। আর দ্বিতীয়ত আমি একবার মানসচক্ষে কল্পনা করার চেষ্টা করলাম যে চন্দ্রবিন্দু গোটা ব্যান্ডটা বাংলা শার্ট আর ধুতি পরে দাঁড়িয়ে আছে, আমি নিতেই পারলাম না। আমরা একটা বিজ্ঞাপনে পড়েছিল। হ্যাঁ, না একটা কথা শুধু বলে দিই, সেটা হচ্ছে এইটা কিন্তু একদম সত্যি যে এই মুহূর্তে পুলক বন্দ্যোপাধ্যায় লেখা গানও জনপ্রিয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানও জনপ্রিয়, অনুপমের লেখা গানও জনপ্রিয়, তাই এই রকম কোনো মানে নেই যে এক, আমরা যে বলছি না যে এখন কি পুলক বন্দ্যোপাধ্যায়ের গান লেখা হবে, হচ্ছে, কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো গান লেখা হচ্ছে, পুলক বন্দ্যোপাধ্যায়ের গানগুলোও তো এখনও আছে, গৌরীপ্রসন্নর গানগুলোও তো এখন আছে, সেগুলো তো FM বাজে, লোকে তো পাগলের মতো অনুরোধ করে, একই সঙ্গে অনুপমের গানও অনুরোধ করে, শ্রীজাতর গান অনুরোধ করে, তার মানে এইটা ভাবার কোনো কারণ নেই যে সময়গুলো বদলে যাচ্ছে, এক একটা গানের সময়গুলো শেষ হয়ে আসছে। রবীন্দ্রনাথের কয়েকটা গানের বয়সই হয়ে গেল 100 বছরের ওপর, সে তো এখন লোকে চলছে, এবং শুধু শুধু তো বিক্রি হচ্ছে না, শুধু ফ্যাডে একটা জিনিস একদিন বিক্রি হয়ে যাচ্ছে না, তার মানে যা লেখা হয় যদি সেটা কোথাও একটা ভালো হয় বলে লোকের মনে হয়, তা কিন্তু যুগ যুগ ধরে অন্যান্য সম্পূর্ণ বিপরীতধর্মী গানের সঙ্গেও বা কবিতার সঙ্গেও একই সঙ্গে এক্সিস্ট করতে পারে, এইটা আমাদের মনে রাখতে হবে। এটা এরকম নয় যে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেল তারপর মানুষ এলো।
আচ্ছা আমাদের আর আর একদম সময় হবে না, জাগতি আর একটি প্রশ্ন নিতে পারি? না সরি না, আমাকে আমাকে অনুরোধ করা মানে আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না, জাগতি আমাকে বলে দিয়েছে আমাদের গো বলা চলে। যাই হোক, তো একটা গানের লাইন দিয়ে যেটা অনিন্দ্রায় শেষ করলো যে সূর্য ডোবার পালা, তো সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, বাট কবিতাও ডুবছে না গানও ডুবছে না, তারা তাদের তাদের জায়গায় থাকছে এটা আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গ দেওয়ার জন্য, ভিড়টা বেশ ভালো বেড়েছিল, ধন্যবাদ।